ওকে, আমি হাজির। একটু চেক করি যে লাইভে আমি স্ট্রিমিং কিনা, তারপরে আই ক্যান গো। ইয়েস, তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি শামীমতা সরকার, নীলডুমুরে বসে, মিরপুর ডিএইচএস অবস্থিত নীলডুমুরে বসে আমি আপনাদের সাথে ভার্চুয়াল আড্ডায় রাত 8টায় চলে এলাম আড্ডা দিতে, নিজের আলাপচারিতা চালিয়ে যেতে। আজকে 27 মার্চ, 27 মার্চ 2020 সাল, এবং 11তম দিন আমি বাসায় বসে আছি, তো আপনাদের সাথে আড্ডা দিতে চলে আসলাম। আজকে আমার টপিক হচ্ছে ই স্মার্ট বুকচয়। হ্যাঁ, বুকচয় শব্দটা সেন্সর করে, যেহেতু আত্মীয় স্বজন নিজের প্যারেন্টসরাও ভিডিও টিডিও দেখবে, সো বুকচয় একটা নাম দিছি তাদেরকে। বুকচয়টা চাইনিজ শাক বেসিক্যালি, BOKCHOY। তো ব্যাচেলর পয়েন্ট ন্যারোট্যাক্টিং করার সময় মারজুক ভাইয়ের কাছ থেকেই, মারজুক ভাইয়ের সাথে, মারজুক রাসেল ভাইয়ের থেকেই বুকচয় শব্দটার সাথে পরিচিত হওয়া, ওই ফুড মেনুর কমেডি ওই সিনটা করতে গিয়ে হাসতে হাসতে শেষ। পরে ভাবলাম যে এই এই বুকচয় নামটাই পারফেক্ট, সব যাদের মানে যে যাদেরকে আমি মিন করতেছি, যাদেরকে বলতেছি। আমি একটা আমার জীবনের প্রথম দিকের ঘটনা শেয়ার করতে চাই। ইউটিউব লাইফের ম্যাঙ্গো স্কোয়াড যখন শুরু হয় তখন 2015 সালে, আমি আমার ভিডিওর ভিউ যখন 600-700, তখনই মানুষজন বলতো যে তোর, তুই কালো, তুই রিক্সাওয়ালার বাচ্চা, তোর মাথায় ঘূর্ণিঝড়ের মতো টাক, তোর দাঁত হলুদ রঙের, তুই কথা দ্রুত বলস, তোর নিঃশ্বাস আটকায় যায় না কেন, অনেক হাজার রকম সমস্যা। আমার ফার্স্ট ভিডিওটার নাম ম্যাঙ্গো স্কোয়াড, এই জন্যই ছিল স্মার্টনেস। মানে আমরা ইন্টারনেটে ভার্চুয়াল জগতে অনেক বড় যোদ্ধা, আমরা মানে ভার্চুয়াল সৈনিক, যুদ্ধ করে যাচ্ছি দৈনিক, জীবনে বাস্তবতা জীবনে দেখিনি, পুরোটাই কাল্পনিক। এখন এই কল্পনার জগতে এ দেখেন, আপনারা আপনাদের কাছে মানে যারা আপনারা সচেতন, অন্যরা কি করবে অন্যের জীবনে, অন্যের প্রোফাইলে তারা কি করবে, তাদের গান শেয়ার দিবে নাকি তারা ফান করবে, তারা এটা কতটুকু আমেজে থাকবে কিনা, হ্যাঁ সেটার ব্যাপারে যে আপনার যে নলেজ, আপনাদের যে ওভার ডোজের মতো ওভার ব্রেইন, ওবি ওভার ব্রেইন আলা লোকরা যে জ্ঞান দিতে আসেন যে কি কি করা উচিত, সেটা যদি না করে এই মুহূর্তে করোনা আক্রান্ত পৃথিবীতে, যদি আপনি, যেমন যুক্তরাষ্ট্রে এখন অনেক খারাপ অবস্থা, যুক্তরাষ্ট্রে অন্যান্য দেশ ছাড়া যাচ্ছে মৃত সংখ্যার মানে নাম্বারস, এবং আমার আমার আত্মীয় স্বজনরা থাকে, আমার সেজু ফুফু ফুফারা থাকে, আমার কাজিনরা থাকে, আমার আরও অনেক আত্মীয় স্বজন আছে, আমার আমি মানে আমি চিন্তিত। সেখানে আপনারা অন্যের প্রোফাইলে কে কি করতেছে সেটা নিয়ে চিন্তিত, আপনারা বরং নিজের দেশের মানুষকে সুরক্ষিত সুরক্ষিত থাকার জন্য কি কি নিয়ম মানা উচিত সেই ব্যাপারটা যদি লাইভে এসে বলেন বা স্ট্যাটাস দেন, সে ভালো কিছু পয়েন্ট শুনেন, ভালো কিছু করা সম্ভব ভার্চুয়াল জগতে। কিন্তু বেশিরভাগই আসলে সমালোচনাকারী আর কি, সমালোচনা করতে পাগল প্রায় ব্যস্ত এরা, এত এত স্মার্টনেসটা আপনারা একা কিভাবে ক্যারি করেন জানি না। তো যেটা বলতেছিলাম, 2015 সালের ওই গল্পগুলো, ওই মানুষগুলো, ওই স্মার্টরা যারা আমাকে রিক্সাওয়ালা বাচ্চা বলছে, বাবা মাকে নিয়ে গালি দিছে, না চিনেও, তাদের গালিতে যদি আমি থমকায় যেতাম, তাদের গালিগুলোকে যদি আমি খুবই গ্রহণ করতাম বা একদম মানে প্রভু বলে ফেলছো আমাকে, আমি এখন কোথায় যাই, তাহলে তাহলে আমি আজকে ম্যাঙ্গো স্কোয়াড বা টিভি অ্যাক্টিং লাইফ ক্যারিয়ার, ইঞ্জিনিয়ারিং চাকরি ছেড়ে দিয়ে টিভি অ্যাক্টিং অথবা নীলডুমুর প্রোডাকশনকে খুলে সাহস করে কথা বলতেছি। শুনেন, ক্যামেরা লেন্সের দিকে তাকায় 15 সাল থেকে কথা বলা শুরু করছি, দেখা নাটক করতেছে, কমফোর্টেবল ছিলাম অলওয়েজ, এটা ছিল আমার ট্রেনিং। লেন্সের দিকে তাকায় নিজে লাইভে গিয়ে দুইটা কথা বলেন, দুইটা বাক্য বলেন, দেখবেন ঘাম চারিদিক থেকে ঘামতেছেন, ঘাম খালি পড়তেছে টপ টপ করে। এত ইজি না কিন্তু সবগুলো মানুষের সাথে পাবলিকলি কথা বলা, আপনার মিনিমাম মুখ দিয়ে ভুল কথা লাইভে বলে ফেললে কিন্তু জীবন শেষ, ওই কাটপিস দিয়ে কিন্তু পৃথিবী সারা বাংলাদেশ কেঁপে যাবে কিন্তু। তো যাই হোক, তো আমি গতকালের একটা ঘটনা শেয়ার করি। রাতের বেলা আমার ইনস্টাগ্রামে আমি একটা গান পোস্ট করছিলাম, একটা রাফ গান, আমি মালয়েশিয়া থেকে ফিরে এসে, ফ্যামিলি ট্রিপে ফিরে এসে একটা ফিল্ড থেকে গানটা বানাইছি, গানটা রেকর্ডেড গানও না, জাস্ট গিটার বাজায় নিজের অফিসে গাচ্ছি। জানুয়ারি মাসে আমার একটা ফ্রেন্ড ভিডিও ধরে দিছিল, আমি ভিডিওটা আপলোড দিছি। ওইখানে একটা ছেলে, ছেলেটার নাম আমি বলতে চাই, আমি বলতে চাইছিলাম না, সকাল থেকে ভাবছি যে আচ্ছা ছেলেটার নাম না বলি, কিন্তু আমি ছেলেটার নাম বলবো। ওর নাম হচ্ছে অরণ্য কুশল রোমান, ARONYOKUSHOLROMAN, রোমান, অসাধারণ একটা নাম, রোমান যোদ্ধা একটা ব্যাপার, কিন্তু উনি এক্সট্রা বোদ্ধা। আমার আমাকে কমেন্ট করলো, গালিগালাজ করলো কি, গানটা নিচে এসে লিখলো, মানে গানটা লিরিককেই বাজে করে সে মানে বাজে একটা কথা বললো, যেটা মানে আমি আমি হতাশ এই কারণে যে ও যদি রাস্তার ছেলে হইতো, যদি বস্তির ছেলে হইতো, আমি এই রোমান ছেলেটাকে মাফ করে দিতাম। ও যদি ডিএইচএসের একটা কেয়ারটেকার হইতো, ও যদি আমার কলিগের গাড়ির ড্রাইভার হইতো, আমি মাইন্ড করতাম না ও আমার গানটা পছন্দ করে না, গালি দিছে। ও MIST গ্র্যাজুয়েট, আমি যে ইউনিভার্সিটিতে পড়ছি, আমি মানে আমি খুবই হতাশ, খুবই দুঃখজনক ব্যাপার এটা। MIST প্রত্যেকটা আমার যারা বন্ধু বান্ধব সিনিয়র জুনিয়ররা দেখতেছো, তোমাদেরকে একটা জিনিস বলি আমি, তোমরা যদি 2008 সাল থেকে 2012 সালে MIST-তে শামীম হাসান সরকারকে খোঁজ নাও, আমি ফার্স্ট ইয়ার থেকেই আমার আমি একমাত্র নবীন MIST-র, যে নবীন বরণে নাটক চ্যাম্পিয়ন টিমের টিম লিড করছি, কমলকান্ত জওয়ান মধ্যে আমি কমলকান্ত ছিলাম, আমার লেভেল 2 লেভেল 3 লেভেল 4-এর বড় ভাইরা আমার কোয়ার্টেস ছিল,
ওই মঞ্চ নাটকে, এবং তারাই সাক্ষী যে আমি কে ছিলাম। এবং থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে আমি কালচার সেক্রেটারি ফোর্থ ইয়ারে হয়ে যাই, এবং থার্ড ইয়ারে থাকতেই আমি কালচারালি লিড দিয়ে বড় ভাইরা আমাকে জায়গাটা করে দেয়, এবং আমি এমএসটি ড্রামা সোসাইটি ফাউন্ডার মেম্বার। আমি বুয়েটে প্রথম নিয়ে গেছিলাম এমএসটিকে, এবং জাহাঙ্গীরনগর, ঢাকা ইউনিভার্সিটি, আহসানুল্লাহ, ইউল্যাব, তারপরে বুয়েট, সবার সাথে আমি নাটক করে ভিসির হাত থেকে ক্রেস্ট নিয়ে আসছি, যে ক্রেস্টটা এখন আমার অফিসে আছে। তুমি একটা আমাকে তুই তুই করে সম্বোধন করে তুমি আমাকে গালি দিলা, এবং তুমি জার্মানিতে মাস্টার্স করতেছো এরোনটিক্যাল ডিপার্টমেন্টের ছেলে। শোনো ছেলে, তোমাকে একটা কথা বলি, শুধু তোমাকে না, তোমার মতো যারা জুনিয়র, যারা ওভার স্মার্ট, ই স্মার্ট বুক চয়, যারা কখনোই মানে তুমি এটা ভেবে দেখবা যে তুমি যে ডিপার্টমেন্টে গ্রাজুয়েট হয়েছে ইউনিভার্সিটির, সেই ইউনিভার্সিটিটার ডিপার্টমেন্ট অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং তৈরি হয়েছে আমি ভর্তি হওয়ার 2 বছর পরে। তুমি সেই ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তুমি আমাকে চেনো না, তুমি আমাকে এমআইটিতে পাওয়াও নাই, আর তুমি আমাকে বাজে কথা বললা। মানে এ তোমার, তুমি জার্মানিতে যে মাস্টার্স করবা, তুমি কি বাংলাদেশের জন্য কোনো অবদান রাখতে পারবা তোমার এই অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে? নাগরিক হিসাবে তুমি কি দায়িত্ব পালন করতেছো? বড় ভাইয়ের কাছে এসে গালিগালাজ করা? তোমাকে কি আমি কিছু করেছি? আমি কি তোমার আত্মীয় স্বজন কাউকে হ্যারাস করেছি? আমি কি তোমাকে কোথাও হার্ডলি মনে তোমার আমি ব্লক দিচ্ছি, কারণ তুমি নিশ্চয়ই কোনো বেয়াদবি করছিলা কোথাও, ফেসবুকে ব্লক খায় মনে হয় ইনস্টাগ্রামে গিয়ে তোমার রাগটা ঝাড়ছো, হোয়াট এভার, বাট ইউ শুড মানে বি কেয়ারফুল। তোমার এই ওয়ান এই টু এর ভাই বোনদের জিজ্ঞেস করো, এবং তোমার লেকচারার তুমি যাদের পাইছো তাদেরকেও জিজ্ঞেস করো যে আমি কে, এবং তারা আমার টিচাররা আমার সাথে এমএসটি লাইফে, আমি আমার রেজাল্ট ছিল 2.99, আমি খুব একটা ভালো স্টুডেন্ট এমএসটিতে ছিলাম না, বাবা বাবা পড়াশোনা করি নাই, আমি ইউটিএম থেকে 3.78 পাইছি আউট অফ 4, হয়তো ব্রেন কাজে লাগে না এমএসটিতে, প্রেম পীড়িত করে মানে একাকার অবস্থা, মানে হয় না জীবনের প্রথম দিকের গল্প আর কি। তো হোস্টেলে থাকা, তো হলে কিভাবে মানে ওসমানী হল লিড দেওয়া, সবকিছু মিলে পড়াশোনা, কিন্তু আমার টিচাররা আমার সিজিপিএ কম জানা সত্ত্বেও 2.99 জানা সত্ত্বেও কোনোদিন ডিসরেসপেক্ট করে কথা বলে না, আমার ফ্রেন্ড আমার সাথে ডিসরেসপেক্ট করে কথা বলে না, কারণ আমি সেটা ডিজার্ভ করি না। আমি আমার পার্সোনালিটির দিক থেকে আমি কোনোদিন কারো গুতাই না, কে কি করতেছে কোনোদিন ভাবি না, আজ অবধি আমার ম্যাঙ্গো স্কোয়াড মেম্বার, আমার যারা জুনিয়ার তারা কে কি করতেছে তাদের প্রোফাইলে গিয়ে গিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে আমি ভাবি না। তো তোমরা এই স্মার্ট বক চয়, এবং আমার আমি আমার তুমি বাংলাদেশে আসলে আমার সাথে দেখা করো, আমি তোমার মোস্ট ওয়েলকাম টু দিস অফিস, আমি তোমার সাথে মিট করবো, একাই আমরা লাভ করবো। তোমার কি কারণে তুমি আমাকে গালি দিচ্ছো সেটা তুমি আমাকে জানাবা, তুমি যেহেতু এমএসটি সেই কারণে তোমার জন্য লাইভে এসে এতগুলো কথা ব্যয় করলাম। এবং আসলে আমি পুরো ব্যাপারটাই যে যারা একটা কথা বলি, যদি আমি দিশেহারা পথিক হয়ে থাকি, যে আমি দিশেহারা, আমি জানি না কোথায় কি করতে হবে, আপনার কাছে আমি সাহায্য প্রার্থনা করছি, ভিক্ষা করছি, আই বেগ টু ইউ, দেন আপনি আমাকে আলোর পথে দিশা যা দেখাবেন, ভার্চুয়াল মশাল জ্বালায় বলবেন এই পথে চলুন, ডানে যান বামে যান। কিন্তু যদি আপনার কাছে আমি ভিক্ষা না চাই, যদি আমার সজ্ঞান থাকে, আমি যদি সুবিবেচক হই, আমি যদি সুশিক্ষিত হই, আমার ফ্যামিলি যদি আমাকে গাইড করার সামর্থ্য রাখে, তারা যদি বেঁচে থাকে আল্লাহর রহমতে, তাহলে কিন্তু আমার কিভাবে জীবন চলবে এই গৃহবন্দী জীবনে? দেখেন ভাই, আই এম সো ফ্রাস্ট্রেটেড। আমি না, আমরা খাওয়া দাওয়ার কোনো আমাদের রুটিন মেনটেন করে কিছু করতে পারি না, ক্ষুধা লাগে না, ঘুম আসে, মানে না বন্ধুদের সাথে দেখা করতে পারতেছি না, চাকরি জীবনের কোনো মিনিমাম ব্যস্ত দিন আছে, জাস্ট বাসায় বসে আছি, পেট বড় হইতেছে, আনফিট হইতেছি, আরো মোটা হবো, একদিন পরে আসলে আরো মোটা লাগবে, আরো মানে চেহারা বদলা যাবে, চুল পাইকা যাবে, দাড়ি বড় থাকবে, হোক হোক, আমরা মানুষের বাচ্চা, বাসায় বসে কি করতে পারি, কি করতে পারি? মানে সৃষ্টিকর্তাকে এমনভাবে কমেন্টে চিনায় এই বকচয়গুলা, যারা মনে সৃষ্টিকর্তা তার ব্যক্তিগত পার্সোনাল সৃষ্টিকর্তা, আর আমরা হলাম মানে জলে ভেসে আসছি, ওই সৃষ্টিকর্তা আমাকে চেনেই না, তার আপন চাচা আর আমার দুঃসম্পর্কের মামা, যার সাথে আমি আপাত করার চেষ্টা করতেছি। নো, সৃষ্টিকর্তা আপনারও যে যে আল্লাহ, আমারও সে, আমাকে দেখে কমেন্টে এসে মানে আল্লাহকে চেনাবেন না কখনো, সেটা সেটা ভালো দেখায় না। আপনার বসে মানে কিছু একটা করলে এবার নামাজ পড়তে যান, এই আমি নামাজ পড়ছি আজকে, নামাজ পড়বো সামনে, এসা নামাজ পড়বো আমি, আমি লাইভটা যে নামাজ পড়ব, আমি কি নামাজের সময় লাইভ স্ট্রিমিং অন রাখবো, আমি কি ক্যামেরা অন করে সিজদা দিব, আমি ক্যামেরা অন করে রুকুতে যাবো, আমি তো আমার সৃষ্টিকর্তার সাথে যোগাযোগ করবো সরাসরি। তোমরা কিভাবে ফেসবুকে এসে আমার ধর্ম প্রচার করতেছো? আর তুমি তোমাদের যাদের প্রোফাইলে বায়ো দেখলেই বোঝা যায় ভাই, তোমরা যারা কমেন্ট দাও, আমার অঢেল সময় পাইছি আমি এই গৃহবন্দী জীবনে, আমি তোমাদের সবাইকে অবজার্ভ করছি, তোমাদেরকে ব্লক করার আগে বকচয়দের ব্যাপারে যে অবস্থান আমার, আমি তোকে ব্লক করে দিই, ঝগড়া করি না, তর্ক করি না, কিন্তু আমি দেখছি যে বাপের টাকায় বায়োতে লেখা ওয়ার্কশেট, বাপের টাকায় খাই মায়ের কোলে ঘুমাই, আমি বাপের টাকা খাই না, আমি মায়ের কোলে ঘুমাই না, আমি আমার রুমে ঘুমাই, আমি আমার টাকা অর্জন করে আমার টাকার গেঞ্জি পরে আমি চলি, খালি হ্যাঁ আমি খাবার খাই আমার নিজের বাসায়, যেহেতু আমার বাপ মা এক্সিস্ট করে এবং আমরা একসাথে ফ্যামিলি স্টে করি, সো দ্যাটস ইট। তার মানে মানে বকচয় হবেন না আপনারা, এবং মানে আপনারা কিন্তু কোনো মানে ফেসবুকের কোনো বা ইনস্টাগ্রামের মানে হোয়াট এভার ভার্চুয়াল কোনো ডিফেন্স ফোর্স খুলে বসেন নাই, আপনাদেরকে প্রতিরক্ষার দায়িত্ব কেউ দেয় নাই, না কোনো মানুষ আপনার ফ্যামিলি মেম্বারদেরকে গিয়ে আপনি এই জ্ঞান দেন, যে জ্ঞান আপনি অন্য মানুষকে দেন, আপনারা নিজের ইনবক্সে কি করেন?
আমি কি মনে করতাম জানি না, আমাদের ফ্রেন্ড এবং যেই পরিমাণ কানেকশন, আপনার আপনার যখন প্রোফাইল ক্লিক করে আমি নাম জানি, তখন আপনার নামে খোঁজ নেওয়া 5 মিনিটের ব্যাপার না, 2 মিনিট লাগবে, যে হোয়াট ইউ গাইজ আর ডুইং, মানে ইনসাইড, তলে তলে, আদার্স ফোল্ডার, আপি কিস মি, হেড মি, কিল মি, মরে যা। আরেকদিকে সাম ডাম অ্যাসেস মেকিং পপুলার টু সাম ডাম অ্যাসেস, মানে এত মানুষ এত কষ্ট করে অ্যাক্টিং করছে জীবনে, সেটার অ্যাপ্রিসিয়েশনও মনে হয় কাউকে করতে দেখি নাই। ট্যাগ করে করে ওই বুকের লোম দেখানো একটা ছেলে হাইপার ড্রাগস নিয়ে ঘামতেছে টপ টপ করে, এরকম দুলতে এরকম করতেছে সারাক্ষণ, বেল্ট খুলে ফেলতেছে, তার যৌনাঙ্গে হাত দিয়ে এরকম এরকম ড্যান্স দিচ্ছে, অ্যান্ড গার্লস আর লাইকিং ইট, অ্যান্ড লাইক দে আর শেয়ারিং ইট, দিস শিট, মানে কই চলে গেছেন সবাই? শিক্ষিত হয়েছেন, পড়াশোনা জানি আমরা, আমরা ফেসবুক ইউজ করি, মানে মিনিমাম আমি তো সবাইকে, মানে ও এক পার্টি বাদ দিলাম যারা শিক্ষিত না, বাট এই যে এই ড্যান্স যার ভালো লাগে, যার মানে আমি গেঞ্জি তার উঠাইতে পারতেছি না লাইভে এসে, মানে তার সে তার নিজেরটা চাপতেছে, আপনারা শেয়ার দিয়ে বলতেছেন, আনন্দ লাগতেছে, আপনারা নিজেরাও বকচয়, আপনারা মানে আপনাদের কারণে হিরো আলমকে হিরো ভাবছে ইন্ডিয়ার লোকজন, আমাদেরকে কটাক্ষ করে কথা বলছে, আপনাদের জন্য লোয়ার ক্লাস সবগুলো কোয়ালিফাইড, এই যে হোম কোয়ারেন্টাইনে বসে যতগুলো বন্ধু বান্ধবী সুন্দর ছবি আঁকছে, পেন্টিং পোস্ট করছে, যারা একটা সুন্দর গান গাওয়ার চেষ্টা করছে, যে মিউজিশিয়ান মিউজিশিয়ানকে গান পাস করে দিচ্ছে, যে শেয়ার, লেটস লেটস কভার ইট, শেয়ার দিছেন, অ্যাপ্রিসিয়েট করছেন, মানে তাহলে এই বেটার নৃত্য, এই বাবা খাওয়া নৃত্য, এই এটা দেখার কি আছে আমাদের? আসলে এটার মধ্যে আমাদের কি শিক্ষা আছে? আমরা এটাকে কেন আর্কাইভে রাখবো? আমরা এই লোকটাকে কেন হিট বানাবো? হু দা হেল হি ইজ, মানে জাস্ট সে একটা বস্তির ছেলে, জাস্ট শার্ট প্যান্ট পরা, একটা চিপা রুমে থাকা, একটা অ্যাঙ্গেল, একটা খাটের পাশে, দ্যাটস ইট। এত তো হিরোইজমের কিছু নাই, এরা সবাই স্মার্ট বুক চয়, এদেরকে এদেরকে নিয়ে ব্যস্ত থাকেন না। ওর যদি ও বলতেছে যে, এবং তার মুখের যে ভাষা এবং তার যে অঙ্গভঙ্গি এবং তার যে নগ্নতা সব মিলিয়ে, তা সে যেই আপনারা যে তারা ভিডিও দেখেন সেটাই তো ঘৃণাজনক। এই ঘৃণাজনক কাজটা করেন কেন? আমার খুবই দুঃখ লাগে যখন আপনারা এটা করেন। এবং মানে এমআইটি একটা জুনিয়র শিক্ষিত হয়ে যা দেখাইলো, তাতে আসলে ঢাকা শহরে অন্যান্য ইউনিভার্সিটিতে পড়া, সে জার্মানিতে বসে মাস্টার্স করতেছে, তারই সেন্স নাই, সে গালি গালাজ করতেছে, অন্যকে দিশেহারা পথে দিশা দেখাইতেছে, কে কি করবে সেটা নিয়ে কথা শোনাচ্ছে, আর আমি কি এক্সপেক্ট করতে পারি আসলে? ডোন্ট ডু ইট। যারা সুন্দর কোয়ালিফাইড, সত্যি এই বাংলাদেশে কোয়ালিফাইড, তাদেরকে খুঁজে বের করেন, তাদেরকে ইন্সপায়ার করেন, তাদের কাজ অ্যাপ্রিসিয়েট করেন, শুধু তাদের কাজে শেয়ার করেন, এবং মানে ভালোবাসা ছড়ান, ঘৃণা ছড়ান না। ঘৃণা আমাদেরও আছে, ক্রোধ আমাদেরও আছে, অভিশাপ আমরাও দিতে পারি, তিনটা কারণে শুধুমাত্র কখনো আপনাদেরকে ঠাস ঠাস করে জবাব দিই না, যেটা আমি ছিলাম আমার ছোটবেলা থেকেই, কখনো অনেক কনসিডার করছি। একটা হচ্ছে আমি পাবলিক ফিগার হয়ে গেছি, ইঞ্জিনিয়ারিং যখন নিজে ছিলাম এটা আমার ব্যক্তিগত জীবন ছিল, এখন জীবনটা পাবলিকলি ডুই, মানে আমি পাবলিক ফিগার, হোয়াট এভার ইট ইজ, যতটাকে হোক। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমি আমার ফ্যামিলি মেম্বারদের কথা অলওয়েজ ভাবছি, সবসময় বাপ মা বোনের মুখের দিকে তাকায় থাকছি, তাদের মান সম্মান আমার প্রত্যেকটা কথার সাথে জড়িত থাকে দেখা সেটা কন্ট্রোল করছি। থার্ড হচ্ছে আমি মিডিয়ার কলিগদেরকে অনেক রেসপেক্ট করছি, কারণ তারা আমাকে সাদরে যেভাবে সম্মান জানায়, স্বাগতম জানাইছে এই ইন্ডাস্ট্রিতে, আমি আসলে তারা আমার যারা শুভাকাঙ্ক্ষী, তারা যারা আমাকে বলছে যে এটা আপনি আসলে এমন করেন না, এমন ফেসবুক লিখেন না, এরকম সরাসরি কিছু বলেন না, তাদেরকে ভালোবেসে তাদেরকে শ্রদ্ধা করে কিছু বলিনি। কিন্তু এই গৃহবন্দী জীবনে আমরা কেউ পাবলিক ফিগার আর কেউ আমজনাতে, এইসব কিছু না, কেউ আলাদা উলাদা না, কেউ কোনো রেসিজম নাই, এটা ছিল না আমার লাইফ থেকে, আমার সাইড থেকে আমি কোনোদিন আপনাদের থেকে অনেক উপরে নিজেকে ভাবি নাই, অলওয়েজ একই জামা কাপড় পরে একইভাবে একইভাবে মিলেমিশে গায়ে হাত দিয়ে চলার চেষ্টা করছি, আপনারা আমাকে এসে জড়ায় ধরলেও আমি মাইন্ড করি নাই কখনো। আপনারা কয়জন মিডিয়া পার্সনকে যা জড়ায় ধরছেন বলতে পারবেন? ছবি তোলার সময় গায়ে হাত দিয়ে আমি পলাশার, আমাকে ছাড়া আমি আসলেই কাউকে আমার এত কাছের বানায় মানুষকে কাছে আসতে দেখি নাই, বা অ্যালাও করি না আমরা দুইজন বাদে কেউই। ইনফ্যাক্ট আমি মানে মানে আমি এটা দেখছি দেখে আমি বললাম কথাটা, নিজের চোখে দেখা আমার। তো যদি ভালোবাসা আমরা দিই আপনাদেরকে, যদি ভালো করে কথা বলি, যদি আপনাদেরকে আপন করে নিই, তাহলে আপনারা দূরে ঠেলে দিয়েন না, তারা তাহলে আপনারা বকচয়গিরি করেন না। হ্যাঁ মানে কোথায় তোমার মানে এই বাডি কি তোমার পরিচয়? তুমি উত্তর দিবে ফেসবুকে PhD, বাস্তব জীবনে বকচয়। হ্যাঁ তো বকচয়গিরিটা একটু কমান, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। 11তম দিন, আমি আসলে আমার আব্বা বলতেছিল যে প্রতিদিন লাইভে যে কি আড্ডা আমার দরকার আছে, মানে এতগুলো টপিক থাকবে, আমি বললাম থাকবে, যেদিন থাকবে না সেদিন 2 দিন পর পর আসবো, আর মানুষ না চাইলে আসবোই না। আমার আমি নীল ডুমুর প্রোডাকশন কেন খুলছি সেটা এতটা মাথা ব্যথার আপনাদের কিছু নাই, আমার অনেকগুলো কথা বলার আছে। ম্যাঙ্গো স্কোয়াডে বারবার ভিডিও স্ট্রিমিং করে করে এটা করাচ্ছে, একটা নতুন চ্যানেলে করা ভালো, নিজের চেহারাটা নিজে দেখতে পাচ্ছি আলাদাভাবে, সেটা 400-500 ভিউ হলে আমি খুশি। আপনারা নীল ডুমুর প্রোডাকশন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভালো লাগলে করবেন, না ভালো লাগলে স্কিপ করবেন, অ্যাভয়েড বা স্কিপ করা শিখেন, অ্যাভয়েড বা স্কিপ করা শিখেন,
স্কিপ বলে একটা ব্যাপার আছে লাইফে, যদি আপনারা অনেকগুলো সবকিছুতে, তো আপনি যদি এই দেশের সবগুলো মানুষকে ভালো না লাগে, আপনার ধরেন পাঁচটা মেয়েকে ভালো লাগে, পাঁচটা মেয়েকে বাদে এই পৃথিবী যত মেয়ে আছে সবাইকে কি আপনি নখ দিয়ে বলার চেষ্টা করবেন, তার প্রোফাইলে গিয়ে লিখবেন যে আপনাকে আমার ভালো লাগে না, আমার এই পাঁচটা মেয়েকে ভালো লাগে, মিঠু মন্টু পল্টু চামেলি কেষ্টু। সো লাইক বেস্ট অফ লাক অল দ্য ই স্মার্ট ভার্চুয়াল বুক চয়েস, আপনারা আপনাদেরকে আমি ব্লকই দিব, এবং আমার ইহকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত ভার্চুয়াল জগতে এবং বাস্তব জীবনে আমার সামনে আপনাদের চেহারা আমি দেখতেও চাই না। কারণ যখন আমরা 3-4 লাখ ফলোয়ার হয়ে যায় আমাদের এবং আমরা নিজেদেরকে অনেক বড় ভক্ত থাকি, আমি শুধু একটা জিনিস মনে মনে রাখছি, দুইটা জিনিস মাথায় রেখে অলওয়েজ চলার চেষ্টা করতেছি। একটা হচ্ছে যে এই জানা যায় 60টা লোক আসবে না 3 লাখ 3.5 লাখ লোকের মধ্যে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, আমার আব্বা আমাকে বলছিল একটা কথা যে তুমি যখন মারা যাবা ততটুকু অনেস্টি অনেস্ট থাকবা, ততটুকু সত্যি কথা বলবা যেন তুমি মারা যাওয়ার পরে তোমার কবরে তোমার অনুপস্থিতিতে তোমার সামনেও তোমার আত্মাও যেন শুনে না শুনে যে তোমাকে নিয়ে কোনো অভিযোগ দিচ্ছে তোমার সামনে দাঁড়ায়। এবং ইনশাল্লাহ আমি ওভাবেই বাঁচার চেষ্টা করি এবং সামনেও করবো যে আপনার কবরের সামনে এসে আমাকে অভিযোগ দিতে পারবেন না। সেহেতু আমি যেহেতু আপনাদের কারো কোনো ক্ষতি করি নাই, না কোনো ধরনের স্ক্যান্ডাল আমার আছে, না কোনো কোথাও মানে তাল গাছে তুলে দিছি লাগায় টাকায় বারে পাবলিক ফিগার মিস ইউজ করছি আমি আমার ট্যাগটাকে, তখন আপনি আমাকে ব্লেম দিবেন। কিন্তু যখন আমি কিছু করি নাই, তখন আমার এই গৃহবন্দী জীবনে মানসিক অশান্তির জীবনে, প্লিজ এটা এটা ডোন্ট ডু ইট, ডোন্ট ডু ইট, জাস্ট অ্যাভয়েড মি, জাস্ট স্কিপ মি, জাস্ট লিভ ইট, ইউ ডোন্ট নিড টু সি মাই ড্রামাস। আপনাকে ট্যাক্স দেওয়ার মতো আমাকে প্রতিদিন এটা নাটক দেখার জন্য আপনি কিন্তু আমাকে 10 টাকা করে চাঁদা দেন না, আমি কিন্তু ফ্লিক্স মিক্স না, হ্যাঁ কোনো কমার্শিয়াল প্রজেক্ট না যে আমার কাছে একটা টাকা আসে, আমি জাস্ট একটা রেমুনারেশন নিই, যে রেমুনারেশন মানে হাসবেন শুনলে, আমি ইউটিউব ভিডিও বানালে যে টাকা উঠতে পারতো যেটা খুবই কম অ্যামাউন্ট হোক যাই হোক, কিন্তু নাটকের রেমুনারেশন তার চেয়েও কম, আমি জাস্ট কাজ করি আমার মন ভালো লাগে, ভালোবাসি আপনাদের, বিনোদন দিই, তার মানে এই না আমি কিন্তু সার্কাসের জোকার না, আমি ব্যাটম্যানের জোকার হওয়ার চান্স আছে। সো ইউ গাইজ ডোন্ট নো হু গাইজ উই আর অ্যান্ড আমরা কে কোনটা আসলে। যদি আপনার সাথে আমার লাইফস্টাইল আলাদা হয়, আমাদের ফুড চয়েস আলাদা হয়, আমাদের রিজিক আলাদা হয়, আমাদের বাপ মা আলাদা হয়, আমাদের পারিবারিক শিক্ষা আলাদা হয়, আমাদের একাডেমিক ইনস্টিটিউট আলাদা হয়, তাহলে আমরা সবাই আলাদা। আমাদের ধর্মবর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে চলার চেষ্টা করি, বাট আমরা সবাই আলাদা। আপনি আপনি আপনার নাকে তেল দেন, আপনারটা সাটেন, সুরক্ষিত হইতে বলেন সবাইকে, কি কি করলে সুরক্ষিত হবে সেই জিনিসগুলো ছড়ান, প্রোপাগান্ডা না ছড়ায়, অন্য মানুষকে গালিগালাজ করা অফ করেন। আপনারা গালিগালাজ করলে আমি বেঁচে থাকা অবস্থায় আপনাদেরকে উল্টা গালিগালাজ করে আপনাদের গালিগালাজ দমন করব। আই উইল ট্রাই ইনশাল্লাহ, মানে অনেক বাড়ছেন, ওই রোস্ট মোস্ট ওয়ার্ড আমি ইউজ করি নাই, কিন্তু বাংলাদেশের ইউটিউব ইন্ডাস্ট্রিতে প্রথম অস্থির মিউজিশিয়ান আমিই বানাইছি, মানে কোনো সেক্টরকে বা কোনো কন্টেন্টকে, শুধু কন্টেন্টকে, শুধু কন্টেন্টকে সমালোচনা করে যদি একদম বসায় দেওয়া লাগে, আই নো ইট ভেরি ওয়েল। অ্যান্ড ম্যাঙ্গো স্কোয়াড আমার 1 মিলিয়নের বড় চ্যানেল আলহামদুলিল্লাহ, সপ্তাহে অনেক বড় একটা টিম আমার সাথে আছেন, অনেক বড় একটা ম্যাঙ্গো ফ্যামিলি আমরা, ওইখানে যখন আসবো না এইখান থেকে কালেক্ট করে করে তখন খেলা হবে। নীল ডুমোরটা একটা শান্ত চ্যানেল, ম্যাঙ্গো স্কোয়াডে আগুন জ্বলবে। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকেন, দেখা হবে আবার পরের দিন।